কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের এই নিউমেরিক্যালে ডেল্টা এইচ নট মানে এনথ্যালপি চেঞ্জ আমাকে বলে দিয়েছে, টেম্পারেচার চেঞ্জও বলেছে এই ইকুয়েশনটার, বলেছে গিবস ফ্রি এনার্জি চেঞ্জ মানে ডেল্টা জি নট এই ভ্যালুটা কত হবে। এইরকম যদি নিউমেরিক্যাল তোমাকে কোনো দিন দিয়ে থাকে, থার্মোডিনামিক্সের একটি ইম্পর্টেন্ট রিলেশন ডেল্টা জি বাই টি বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু ডেল্টা এইচ নট বাই টি স্কোয়ার, এই ইকুয়েশনটা থেকে করবে। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, ইকুয়েশনটাকে একটু মনে রাখার চেষ্টা করো। এর পরের লাইনে আমি বলতে পারি ডেল্টা জি নট ইকুয়াল টু এই ডিটিটা এই দিকে নিয়ে চলে এলাম, ডেল্টা এইচ নট বাই টি স্কোয়ার ইন্টু এই জায়গাটা কি হচ্ছে ডিটি। তুমি খেয়াল করে দেখো আমার কাছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে 298 কেলভিন থেকে 398 কেলভিন। এবার আমি ইন্টিগ্রেশন করলাম 298 থেকে 398 কেলভিন, রাইট? এখানেও তুমি ইন্টিগ্রেশন চালাও 298 থেকে 398 কেলভিন। ভালো করে দেখো একটা জিনিস, সেটা হলো যে এইখানে এই ডেল্টা সাইনটা রয়েছে, সুতরাং ইন্টিগ্রেশন চালালে এই জিনিসটা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এই টার্মটা আমার কাছে থাকবে নিচে 298, ওপরে 398। এইখানে ডেল্টা এইচ নটটা যেটা রয়েছে সেটা আমরা কি জানি, সেটা কনস্ট্যান্ট টার্ম, বাইরে চলে আসবে, পড়ে থাকছে 1/t2। 1/t2-এর ইন্টিগ্রেশন যদি করো আমরা জানি -1/t হয়, সুতরাং আমি এখানে -1/t দেব, যেখানে লোয়ার লিমিট থাকবে 298, আপার লিমিট থাকবে 398। নাও তুমি এইখানে এবার ডেল্টা এইচ জি নট এটা পড়ে রইল, আর এখানে যেটা পড়ে থাকছে বাকিটা 1/ আগে আপার লিমিট বসে, আমরা যেমন জানি ম্যাথে মাইনাস লোয়ার লিমিট 298 বসালে, আর এই জায়গাটায় দেখো ডেল্টা এইচ নটের ভ্যালু অলরেডি গিভেন, সেই ভ্যালুটা আমরা এইখানে পুট করে দিলাম, মানে -184.7, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং লেখার দরকার নেই, 1/398 -1/298 বসিয়ে দিলে। এবার এখান থেকে ডেল্টা জি নটটা ক্যালকুলেট করো, করলে পাবে -0.472 কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তো আমি নিউমেরিক্যালটা সলভ করে দিলাম, তার মানে কোনো দিন যদি এনথ্যালপি দিয়ে টেম্পারেচার চেঞ্জ বলে দিয়ে গিবস ফ্রি এনার্জি বার করতে দেয় কোনো ইকুয়েশনে, আমি এইভাবে সেই প্রবলেমটাকে অ্যাপ্রোচ করব, ঠিক আছে?